বয়স আজ ছুঁয়েছে 39-এর ঘর, তবুও কত সতেজ ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অনেক সতীর্থই ক্যারিয়ারকে বিদায় বলেছেন, কেউ হয়েছেন পেশাদার কোচ, কেউ বা আবার ফুটবল পণ্ডিত, কিন্তু থামার নামই নেই CR7-এর। জাতীয় দল কিংবা ক্লাব, পেশাদার ফুটবলের সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছেন রোনালদো। তার এই সজীবতার অন্যতম কারণ ফিটনেস আর খেলার প্রতি তার অসীম নিবেদন। কিন্তু রোনালদোর বয়সে কিংবদন্তি ফুটবলার কিংবা সমসাময়িক যারা ছিলেন, তারা কে কী করছিলেন? 40-এর কাছাকাছি এসে কয়জনই বা চালিয়ে গেছেন পেশাদার ফুটবল? কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা যখন পেশাদার ফুটবল ছাড়েন, তখন তার বয়স 37 বছর। 1997 সালে তুলে রেখেছিলেন বুটজোড়া। এর আগে খেলেছেন 4-4টা বিশ্বকাপে। অবসরের নেপথ্যে আছে তার অনিয়ন্ত্রিত জীবনযাপনের একটা বিশাল প্রভাব। কোকেন কাণ্ডে নিষিদ্ধ হয়ে ফেরার পর সেভিয়ায় এক মৌসুম খেলে 37তম জন্মদিনের ঠিক একদিন আগে অবসর ঘোষণা করেন ম্যারাডোনা। তখন খেলতেন বোকা জুনিয়র্সের হয়ে। পেশাদার ফুটবলের পর অবশ্য কোচিংয়ে মন দিয়েছিলেন প্রয়াত এই আর্জেন্টাইন কিংবদন্তি। কোচিং করিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলসহ আরব আমিরাত, মেক্সিকোর একাধিক ক্লাবে। আরেক ফুটবল গ্রেট পেলেও পেশাদার ক্যারিয়ারকে বিদায় বলেছিলেন 37 বছর বয়সে। 80 পেরিয়ে ত্যাগ করেছেন ইহলোকের মায়া। ব্রাজিলের হয়ে 3টা বিশ্বকাপ জেতা পেলে ক্যারিয়ার শেষ করেছেন নিউ ইয়র্ক কসমোসের হয়ে। বুটজোড়া তুলে রাখার পর অবশ্য কোচিংয়ে আসেননি বাকিদের মতো। পেলের অবসর পরবর্তী জীবন কেটেছে ইউনেস্কোর শুভেচ্ছাদূত, ব্রাজিলের বিশেষ ক্রীড়ামন্ত্রীর মতো পদগুলোতে কাজ করে। 34-এ অবসরের পর জিনেদিন জিদান কোচিংয়ে নাম লিখিয়েছেন 2017 সালে। যখন রিয়াল মাদ্রিদের কোচ হয়ে স্পেনে আসেন, তখন জিদানের বয়স 45। যদিও এর আগে ফুটসালের মতো টুর্নামেন্টগুলোতে খেলেছেন জিদান, নিয়মিত খেলেছেন রিয়াল মাদ্রিদ লেজেন্ডস দলের হয়েও। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রোনালদো নাজারিও ফুটবল ছেড়েছিলেন 35 বছর বয়সে। 2011 সালে পেশাদার ফুটবলকে বিদায়ের পর বাকিদের মতো কোচিংয়ে না আসলেও ক্লাব ফুটবলের প্রশাসনিক পদে যোগ দেন। রিয়াল ভায়াদোলিদের 51% মালিকানা কেনার পর 2021 সালে শৈশবের ক্লাব ক্রুজেরিয়োতেও বিনিয়োগ করেছিলেন। ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ 37 বছর বয়সে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পরই চলে আসেন কোচিংয়ে। 1985 সালে আয়াক্সের হয়ে সিনিয়র লেভেলের কোচিংয়ে অভিষেক। এরপর বার্সার ডাগ আউটে কেটেছে টানা 8 বছর। কোচিং ক্যারিয়ার শেষ করেছেন কাতালুনিয়াতে। এছাড়া প্রয়াত জর্জ বেস্টের মতো কিংবদন্তিরাও অবসরে গেছেন 39 ছোঁয়ার আগে। বয়সের গড় হিসেবে 34 থেকে 37 পর্যন্ত খেলা চালিয়ে গেছেন তারা। তবে ব্যতিক্রম বলা যায় রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেড ডি স্টেফানোকে। 40 বছর বয়সে খেলা ছেড়েছেন এস্পানিয়লের জার্সিতে। তবে রোনালদোর সমসাময়িকদের মধ্যে এমন কিছু ফুটবলার আছেন যারা খেলে গেছেন 39 বছর, এমনকি 40 পেরিয়েও। ইতালির বিশ্বকাপ জয়ী গোলরক্ষক জিয়ান লুইজি বুফন অবসরে গেছেন 2023 সালে 45 বছর বয়সে। 39 বছর বয়সে বুফন জুভেন্টাস থেকে খেলতে গিয়েছিলেন PSG-তে। সেই মৌসুমে লিগ ওয়ানের শিরোপাও জিতেছিলেন তিনি। এক মৌসুম পর জুভেন্টাসে ফিরে ভেঙেছিলেন ক্লাবের হয়ে সর্বোচ্চ সিরিয়া ম্যাচ খেলার রেকর্ড। অবসরে গেছেন শৈশবের ক্লাব পার্মার জার্সিতে খেলে। রোমাতে শুরু, রোমাতেই শেষ ফ্রান্সেসকো টট্টির পেশাদার ক্যারিয়ার। 24 বছর বয়সে রোমা এসেছিলেন, ফুটবল ছেড়েছেন 2017 সালে 41 বছর বয়সে। দীর্ঘ এই সময়ে রোমা ছেড়ে কোথাও যাননি সাবেক এই ইতালির বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড। 39 বছর বয়সেও খেলেছেন রোমার জার্সিতে। শেষ 2 মৌসুমে মূলত বদলি হিসেবেই খেলেছেন। শেষ মৌসুমে রোমাকে রেখে গিয়েছিলেন সিরিয়ার টেবিলের দ্বিতীয় স্থানে। জ্লাতান ইব্রাহিমোভিচের 24 বছরের দীর্ঘ ক্যারিয়ার থেমেছে 2023 সালে। 39 বছর বয়সে ফিরেছিলেন এসি মিলানে। সেবার 10 বছর পর সিরিয়ার শিরোপা জেতে মিলান। ইব্রাহিমোভিচ সেই মৌসুমে সিরিয়া শেষ করেছিলেন 8 গোলের সাথে 3 অ্যাসিস্ট নিয়ে। 2022-23 মৌসুমে চোটের জন্য সব মিলিয়ে খেলেছিলেন মাত্র 4 ম্যাচ। বিদায় নিয়েছিলেন বর্ণাঢ্য এক বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে। রোনালদোর প্রায় সমবয়সী আরও অনেকেই আছেন যারা এখনও খেলে যাচ্ছেন পেশাদার ফুটবলে। 39 বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা খেলছেন চেলসিতে। তার সাথে
লুকাস ফাবিয়ানস্কি, অ্যাশলি ইয়াংরা প্রিমিয়ার লিগের সবচেয়ে প্রবীণ ফুটবলার এখন। লালিগায় খেলছেন 40 পেরোনো ক্লদিও ব্রাভো। সিরিয়ার সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এখন মিলানের অ্যান্টোনিও মিরান্তে। বুন্দেসলিগায় ফ্রাঙ্কফুর্টের হাসেবির বয়স 40 ছুঁই। ম্যানুয়েল নয়ার আছেন 38 ঘরে। লিগ ওয়ানে নিসের হয়ে খেলা দান্তের বয়স পেরিয়ে গেছে 40। এর বাইরে আন্দ্রেস ইনিয়েস্তা খেলছেন আরব আমিরাতের এক ক্লাবে 40 পেরোনো। পেপে খেলছেন পোর্তুতে। পেশাদার ফুটবলের ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় জাপানের কাজুয়োশি মিউরা। এই জাপানি ফরওয়ার্ড 56 বছর বয়সেও খেলে যাচ্ছেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের দল অলিভারিয়ান্সে। আজ 39 ছোঁয়া রোনালদো কতদিন চালিয়ে যেতে পারবেন পেশাদার ফুটবল মিউরার মতো? 50 পেরিয়েও কি ফুটবল মাঠেই থাকবেন, নাকি ডাগ আউটে দেখা যাবে তাকে কোনো দলের কোচ হিসেবে?